আরে আর কত মিথ্যা কইবা জাল তো গেল গেল তুমি বুঝতে পারো নাই নমস্কার বন্ধুরা মা বিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃতি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে মানে তোমরা তো আর টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে ভিডিও করব আর আমি বেসিক্যালি এই কদিন ধরে আমি রুমকিকে নিয়েই ভিডিও করছি কেননা কেন করছি রুমকিকে নিয়ে ভিডিও এটা সবাই জানে কন্ট্রোভার্সি কেন হচ্ছে রুমকিকে নিয়ে রুমকি নিজে মানে একটা মিথ্যে জাল রুমকি তৈরি করেছে যে সেই জালটা আস্তে আস্তে ছিঁড়ে 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 যাচ্ছে এবং মিথ্যে যেটা সেটা মানে মিথ্যেটা মানে ফাঁস হয়ে যাচ্ছে মিথ্যের জালটা ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু নিজেই টেনে ছিঁড়ছে সেটা নিজে বুঝতে পারছে না তাই বলছি মানে মৌকে তুমি নেমন্তন্ন করেছিলে তোমার বাড়িতে যাওয়ার জন্য তুমি মৌকে ডাইরেক্ট কিছু বলনি মানে তুমি ভিডিও করেছো ভিডিওর মাধ্যমে বলেছো যে মোদিকে মানে মোদি আমার বাড়ি আসবে কিন্তু তুমি নেমন্তন্ন যদি আমি কাউকে আমার বাড়িতে নেমন্তন্ন করি ধরো তা নেমন্তন্ন করার পরে কি আমি যেদিনে আসার ডেট হবে তাদের আমার বাড়িতে থেকে বাড়ি পালিয়ে যাবো বন্ধুরা তোমরা কি করো তোমরা কি বাড়ি থেকে পালিয়ে যাও দিনে চলে আসবে তার ভয় এসে দরজা ধাক্কা দেবে আমার মানে আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধব দরজা ধাক্কা দেবে ও নেমন্তন্ন করে নিজেরাই পালিয়েছে কোথায় এটা কত বড় মানে কি বলবো হাসিও পায় কিছু বলার নেই আর তারপর সে তো পালিয়ে গেল দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর গিয়ে নিজে স্নান করলো নিজের মেয়ে স্নান করলো নিজেদের জামা কাপড় তো ভারী লাগে না লাগলো কাজ জামা কাপড় ভারী শাশুড়ির শাশুড়ি স্নান করলে তার জামা কাপড় নাকি এত ভারী হয়ে যাবে ব্যাগটা বইতেই পারবে না ওরে শাশুড়িকে তো চাকর বানিয়েছিস চাকরানি বানিয়েছিস চাকরানি তো দিয়েই হয় ব্যাগটা বোয়াতিস কে কি অসুবিধা ছিল তাই বলে গঙ্গায় স্নান করতে দিলি না নিজেরা পবিত্র হয়ে গেলি তোর পবিত্র মন হয়ে গেল তোর মন পবিত্র হয়ে তুই যাকে ভাসুরকে ত্যাজ্য করে দিলি ত্যাজ্য ছেলে ত্যাজ্য হয় মেয়ে ত্যাজ্য হয় আর জানা গেল ভাসুর যাকেও ত্যাজ্য করা যায় তুই গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে গেলি কেন শাশুড়িকেও তো স্নানটা করাতে পারতিস শাশুড়ির তো ইচ্ছে ছিল গঙ্গায় স্নান করানোর কেন স্নান করাস তুই নিজে অন্যজনের বাড়ি চলে গেলি দিদির বাড়ি কোন সম্পর্কের দিদি বা তোর ভিউয়ার্স দিদি কি জানি কি তারা আবার বলে শাশুড়ি কথা বলতে পারলে ভালো হতো একদম ঠিক বলেছ তোমরা ওর শাশুড়ি কথা বলতে পারলে ভালো হতো তাহলে সত্যিটা সত্যি মিথ্যেটা মিথ্যে প্রমাণ হয়ে যেত আর শাশুড়িও কম নাটক জানে না তোমার মোয়ের কাছে থাকলে মোয়ের মতো তোমার কাছে থাকলে তোমার মতো মানে সত্যি কথা বলতে পারলে আসল মানে কথা বলার যে নাটকীয় চেহারাটা মানে দেখতে পাওয়া যেত এটা তো মানে কথা বলতে পারে না এটা অন্যরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আদেও কি বলতে চাইছে সবসময় বোঝা যায় না তোমরাই বুঝতে পারো কি ভুল ভাল বলে দাও সেটাই বুঝে নিতে হয় আমাদেরকে তাই না তো আর আমি কাউকে নেমন্তন্ন করে সেদিন পালিয়ে যাবো বাড়ি থেকে সেটা তো করতেই পারবো না এবার আসি টাকার কথায় তুমি যে কখন কি বল কি মানে এত মিথ্যা কথা বলো এত মিথ্যা কথা বলো মানে প্রতিটা ভিডিওতে ধরা পড়ে যায় মানে এই ভিডিওতে একটা অন্যরকম কথা বললে পরের ভিডিওতে আবার একটা অন্যরকম কথা তার মানে কি পুরোটাই মিথ্যে আগের ভিডিওতে যেটা পয়সা নিয়ে কথাগুলো বলেছিলে আর এই ভিডিওতে কোনো মিল নেই কোনো মিল নেই তোমার তুমি একবার করে বলো তোমরা এত দেনা হয়ে গেছে তোমাদের এত দেনা হয়ে গেছে যে তোমাদের একশো টাকা বরাদ্দ সারাদিনের খরচ একশো টাকার বেশি হলে নাকি এক টাকাও খরচা করতে পারো না একশো টাকায় খরচা করতে পারো গ্যাস শেষ হয়ে গেছে সেদিনও তোমাদের মানে বিশাল প্রবলেমে দিন কাটাতে হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে রান্না বান্না করতে পারো নি সেরকম বাইরে থেকে খাবার এনে খেতে সেদিনও কি একশো টাকার খাবার এনে খেয়েছ নিজে একা খেয়েছো না অবন্তিকাকে দিয়েছো না স্বামীকে দিয়েছো না শাশুড়িকে মনে হয় দাওনি তাই না সেটাই তো বোঝা যাচ্ছে একশো টাকার খাবার কয়জন খাবে আর তুমি এত মানে একটা ফালতু মেয়ে এত ফালতু মেয়ে তুমি নাকি তোমার বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তুমি নাকি গরিব হয়েছে এত দেনা হয়েছে দেনাটা খিসে হয়েছে তুমি কি যাকে টাকা দিয়েছো নাকি ভাসুরকে টাকা দিয়েছো তাদের কি বাড়ি ঘদ্দর করে দিয়েছ নাকি নিজের এলাহি যাপন করেছ তুমি যে তোমাকে এখন তো মনে হচ্ছে তুমি টাকা নিয়ে কোনো মানে তোমার নিজের বিলাসীটা শেষ নেই সেই জন্য মানে তুমি চারদিকে ধার দেনা করে বেরিয়েছো আমার তো মনে হয় না যে তোমার বর ধার দেনা করে বেরিয়েছে মনে হচ্ছে তুমি ধার দেনা করে ঘুরে বেরিয়েছো না হলে আশা আশা থেকে লোন নেওয়ার খবর মানে আসলো কথা দিয়ে এক দিদি ভিডিও বানিয়েছে যার কাছ থেকে লোন নেওয়া হয়েছে সেই তিনি কমেন্ট করেছেন সেই দিদির ভিডিওতে কি কমেন্ট করেছে না খুবই বাজে মেয়ে একটা তুমি তুমি আশা থেকে লোন নিয়েছো বন্ধন থেকে লোন নিয়েছো তা সেই লোন নিয়ে সেই টাকা দিয়ে তুমি কি করেছো তোমার নাকি এত ধার না কি করছো সেই টাকা নিয়ে যার বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার এত কিসের টাকার প্রয়োজন হুম আর তোমার নাকি চারদিকে ধার দেনা বলতে কেন তোমরা মানে কি করে তোমার বর কি নেশা করে নাকি নাকি তুমি তোমার নিজস্ব কোনো গোপন কিছু রয়েছে যে এত টাকা পয়সা দরকার হচ্ছে মানে মিথ্যে বলো কিন্তু এমনভাবে ভাবে মিথ্যেটা বলো যেন কেউ ধরতে না পারে সেইভাবে মিথ্যেটা বলো তুমি এমনভাবে ভাবে মিথ্যে বলছো নিজের মিথ্যার জাল নিজেই মানে মিথ্যার জাল মানে ফাঁস করে দিচ্ছ নিজেই ছিঁড়ে দিচ্ছ নিজেই আর তোমাকে বলছো তোমাকে নিয়ে বাজে ভিডিও বানাচ্ছে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তোমাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে কেন করবে না তুমি তো ওদেরকে সুযোগ করে দিচ্ছ বারবার বলছি তুমি সুযোগ করে দিচ্ছ তোমার লজ্জা করে না লজ্জা করে না তোমার তোমাকে যদি ভিউয়ার্সরা এত অপমান করছে এত বাজে কমেন্ট করছে সেগুলো যদি তোমার গায়ে লাগতো তাহলে তুমি এরকম ভিডিও বানাতে পারতে না বুঝলে তো রুম এরকম ভিডিও বানাতে পারতে না তোমার মানে লজ্জা সরম কিচ্ছু নেই এই জন্য দিনের পর দিন এরকম ভিডিও বানিয়ে যাচ্ছ প্রতিটা ভিডিওতে মৌকে কলল তো উল্টো না কথা বলে তোমার পেটের ভাত হজম হয় না সেটা বলা বন্ধ করেছ এই ভিডিওতে কিন্তু তুমি এত মানে টাকা পয়সা নিয়ে এত তোমার মানে কি বলবো সিম্পেতি তুমি পেতে চাইছো ইউটিউবে এসে সিম্পেতি পেতে চাইছো তোমাকে মানে তো কিছু কিছু মানে ভিউয়ার্সরা যারা ভিডিওগুলো দেখছে কমেন্ট করছে যে তোমাদের সাথে সবাই ভালো বলে তোমাদের সাথে মিশতে যায় তোমাদের সাথে মিশে তারপর বুঝতে পারে তোমরা কতটা বাজে অত্যন্ত বাজে অসভ্য মহিলা তারপরে তোমাদের সাথে মিশে তারা বুঝতে পারে যে কত বড় বদমাস মৌ খুব ভালো মেয়ে বলে কোনো দোষ না করা সত্ত্বেও ক্ষমা চেয়েছে যার মনটা বড় হয় হৃদয় বড় হয় কোনো দোষ না করার পরেও সেই ক্ষমা চাইতে পারে তোমার মনটা এত ছোট এত নোংরা আর হিংসেতে ভর্তি তুমি দোষ করে যাচ্ছ মৌকে কল্লোলদাকে দিনের পর দিন বাজে কথা বলে যাচ্ছ তবু কোনো সময় তোমার মনে কোনো অনুশোচনা নেই আর তোমার বর তো একটা ভেড়া ভেড়া তৈরি করে রেখেছে তাকে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে ভেড়া বানিয়ে ভেড়া ভেড়াটাকে বিয়ে করেছো বিয়ে করার পরে আবার ভেড়া বানিয়ে দিয়েছ তোমার ওঠে বসে তাই না দিয়েছো কিচ্ছু নেই পুরুষের তোমার বরের মধ্যে ভেড়া ভেড়া একটা বুঝলে তো আমি বলছি না সমস্ত ভিউয়ার্সরা বলছে তোমার যে তুমি ভেড়া বানিয়ে রেখেছো তোমার লজ্জা নেই লজ্জা নেই এত অপমান করার পরেও তোমার লজ্জা হয় না রুমকি তুমি শুধরাবে না তুমি শুধরাবে না এরকম ভিডিও বানাতে থাকবে আর আমরাও প্রতিবাদ করব তোমার এই সমস্ত ভিডিওর আমরা ভিউয়ার্সরা কোনোভাবেই মৌকে ছোট হতে দেখতে পারবো না তোমার এই সমস্ত ভিডিওর প্রতিবাদ জানা বই নিজে শুধরাবে না আমরাও শুধরাবো না তুমি শুধরে যাও আমরাও শুধরে যাব আজকে আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো কোন সাহসে বলতে পারো না তুমি নিজে আগে ঠিক হও যাতে তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি না করে কেউ সেটা চেষ্টা করো এটাই চেষ্টা করো রুমকি তাহলেই দেখবে তোমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও বানাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টে জানিও আর দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও জানি না তোমাদের লাইক করতে কি সমস্যা হয় আঙুলে ব্যথা হয় নাকি লাইক করতে গেলে না আঙুল নেই লাইক করার জন্য বুঝতে পারি না পারলে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর যারা আছো প্লিজ আমার ভিডিও দেখো আমার সাথে থাকো পাশে থাকো আমাকে একটু হেল্প করো আমিও তোমাদের সাথে থাকো পাশে থাকবো আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে এত ভালোবাসা লাভ ইউ টাটা